এরকমভাবে আমি ডিপ্রেসড হয়ে পড়ি যে আমি সুইসাইডের প্ল্যান পর্যন্ত আমি আমার করতে হয়েছে, আমি কোনো কিছু আমাকে দিয়ে হচ্ছে না বা হবে না। ঢাকার আমার খিলগাঁওয়ের যে ফ্রেন্ড ওর কাছে বললাম যে আমার তো পিসি প্রবলেম হয়েছে, আমি তো কোর্সটা সম্ভবত আর কন্টিনিউ করতে পারছি না। রাতে বাসায় যাও তো দুপুরে তুমি খাও কি, তুমি কীভাবে থাকো, দেখি না তো কোনো দিন তোমাকে কোনো কিছু খেতে। তখন আমি বললাম যে আমি প্রতি দুপুরে আমি এভাবে না খেয়ে আমি বাসায় গিয়ে রাতে খাওয়া দাওয়া করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ আহমেদ, আমার বাসা নরসিংদীর মাধবদীতে, আমি পড়ালেখা করছি নরসিংদী সরকারি কলেজে, ক্রিয়েটিভ আইটির গ্রাফিক ডিজাইনের 2027 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমার মেন্টর ছিল মোহাম্মদুল্লাহ রকি। 2016 সালে যখন আমি এইচএসসি এক্সাম দিব, এক্সামের কিছুদিন আগে আমার বাবা মারা যায়। বাবা মারা যায়, বাবাকে হসপিটালে নিয়ে আমার বিভিন্নভাবে যাওয়ার কারণে আমার রেজাল্ট খারাপ হয়। এটা নিয়ে আমি একটু হতাশায় ছিলাম যে কিছু করতে পারবো না। পরের বছর আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে পাশ করি। আমার 3 ভাই 1 বোন, ফ্যামিলির বড়, সবাইকে পড়ালেখা করানোর দায়িত্ব এবং নিজে পড়ালেখার দায়িত্ব আমার উপরে এসে পড়ে। তো ইন্টারের সার্টিফিকেট নিয়েও আমি এরকম হতাশায় ছিলাম যে আসলে কি করব। চাকরির পিছনে অনেক ছোটাছুটি করেছি, অনেকের কাছে বলেছি চাকরির জন্য, একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য ফ্যামিলির কথা বলেছি, কিন্তু সবাই আশ্বাস দেওয়ার পরও কেউ চাকরির ওইভাবে কোনো ব্যবস্থা করে দেয়নি। তখন আমি চিন্তাভাবনা করতাম যে আমি আসলে কী করবো, কীভাবে কী করবো। আমার ফ্যামিলিও কখনো আমাকে চাকরির জন্য কখনো চাপ দেয়নি, বলেনি যে তুমি চাকরি করো, তোমার কিছু করতেই হবে। তখন আমি নিজেই ফ্যামিলির বড় দেখা, আমি নিজের হতাশায় ছিলাম যে আসলে আমার কিছু একটা করতে হবে, কীভাবে কী করবো। তো আমি ধন্যবাদ জানাই আমার মাকে, আমার মা কখনোই আমাকে চাকরির জন্য বা কোনো কিছু করার জন্য এরকমভাবে চাপ দেয়নি। আমাকে শুধু বলতো তুমি কোনো একটি কিছু করো, তোমার পড়ালেখা তুমি চালায় যাও, যদি চাকরি ভাগ্য থাকে চাকরি হবে। তখন আমি আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি স্কুলে চাকরি করতাম, একটা স্কুলে চাকরি নেই, হাই স্কুলে ক্লাস করতাম, টিউশনি করতাম, এভাবেই আমার মোটামুটি কয়েক বছর যায়। তো 2020 মার্চে আমার একটা সড়ক দুর্ঘটনায় আমার বাম হাত খুব বাজেভাবে ভেঙে যায়। অর্থনৈতিক কারণে ওরকমভাবে আমার হাতে চিকিৎসা ওইভাবে করা যায়নি, এ কারণে আমি হতাশায় ছিলাম যে দীর্ঘ 7 মাস আমি বিছানাতে ছিলাম, আমি কীভাবে কী করব। হাত এই হাত নিয়ে অনেক স্বপ্ন ছিল যে সরকারি চাকরি করবো সেনাবাহিনীতে, কিন্তু অসুস্থতার কারণে হাত দিয়ে পানিও খেতে পারতাম না। তো এই কারণে আমি চিন্তাভাবনা করতাম যে কী করা যায়। তো কোনো কিছু ওয়ে না পেয়ে আমি সুইসাইডেরও প্ল্যান করেছিলাম, তবে ফ্যামিলির দিকে তাকায় আমি ওরকমভাবে ওরকম কিছু করা হয়নি। তখন আমি অসুস্থ থাকাকালীন সময় আমি ইউটিউবে ভিডিও দেখি যে আমার ফ্রেন্ড সোহাগ এখান থেকে ক্রিয়েটিভ আইটি থেকে মোশন গ্রাফিক্সে কোর্স করার পরে আলহামদুলিল্লাহ ভালো সফলতা আছে। তখন ভাবছি যে হ্যাঁ আমি পারবো, আমি আমাকে দিয়ে হয়তো গ্রাফিক ডিজাইনটাই সম্ভব, কারণ আমার বাম হাত দিয়ে তো এরকমভাবে কিছু করা না গেলেও কম্পিউটারে মাউস তো চালাতে পারবো। ক্রিয়েটিভিটিতে আসার জন্য আমার প্রথম এরকমভাবে ভাড়ার টাকাও ছিল না যে আমি আসবো ঢাকাতে, আসবো আইসা আমি ক্রিয়েটিভিটি সম্পর্কে জানবো। তখন আমার এক ফ্রেন্ডকে বলি, আমার এক ফ্রেন্ড বলে যে যাও তুমি, তুমি দেখো এই খোঁজ নিয়ে দেখো, যদি কোনো কিছু করতে পারো এখানে, তোমার যদি ভালো লাগে যাও, আমি তোমাকে সাপোর্ট দিব, আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, আমি আছি। ফ্রেন্ডের কাছ থেকে 200 টাকা নিয়ে আমি ঢাকাতে আসি প্রথম। আইসা আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ক্রিয়েটিভিটি থেকে জানতে পারলাম। তো সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, অনেক কিছু বলেছে যে আপনি এভাবে এভাবে আগান, আপনার জন্য সহজ হবে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ ক্রিয়েটিভিটি আমার জন্য বেস্ট, ক্রিয়েটিভিটি থেকে আমি কোর্স করলে আমি আমার নিজেকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারবো। তখন আমি বাসায় গিয়ে সিদ্ধান্ত নিই হ্যাঁ আমি ক্রিয়েটিভিটিতে ভর্তি হব। তখনও ভর্তি হওয়ার জন্য প্রাইসটা মোটামুটি অফারে ছিল, তারপর আমার এত টাকা জোগাড় করা আমার জন্য টাফ ছিল। তখন আমি ফ্রেন্ডকে বলি, ফ্রেন্ড বলছে যে চিন্তা করো না, আমি তোমাকে কিছু দিচ্ছি, আমার কাছে আছে, তুমি অন্যটা দেখো। তখন আমি আমাদের এলাকার সামাজিক সংগঠন থেকে কারো কাছ থেকে কিছু নিয়ে, ফ্রেন্ডের কাছ থেকে কিছু নিয়ে আমি ক্রিয়েটিভিটিতে ভর্তি হই। ভর্তি হয়ে আমি এখানে ক্লাস করছি, ক্লাস করার
চলাকালীন সময় আমি রাস্তা এরকমভাবে প্রথম প্রথম না চেনার কারণে আমার সকালে আমি রওনা দিলে সকালে 8টা বাজে রওনা দিতাম, বিকালে 3টা বাজে এখানে এসে পৌঁছাতাম। 3টা বাজে পৌঁছাইলে লোকাল বাস দিয়ে আসার কারণে অনেক সময় বাসের ভিতরে গরমে বমি করতাম বা অনেক কষ্ট করে আসতে হতো। মাঝে মধ্যে কোনো কিছুই খাইতে পারতাম না, চেষ্টা করলো, টাকা শর্ট ছিল, মাঝে মধ্যে কোনো কিছু খাইলেও আমি ধানমন্ডি থেকে গুলিস্তান পর্যন্ত হাইটেও যাইতে হইতো, যে টাকা শর্ট করে গেল। এভাবে ক্লাস করতে আসতাম, দুই একটা ক্লাস মিস করেছিলাম অর্থনৈতিক কারণেই। আমার এক ফ্রেন্ড হিলগাঁও যার বাসা, তো এ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি সকালে আসো রাতে বাসায় যাও, তো দুপুরে তুমি খাও কি, তুমি কীভাবে থাকো, দেখি না তো কোনোদিন তোমাকে কোনো কিছু খেতে। তখন আমি বললাম যে আমি প্রতি দুপুরে আমি এভাবে না খেয়ে আমি বাসায় গিয়ে রাতে খাওয়া দাওয়া করি। তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমার আর এটা নিয়ে টেনশন করতে হবে না, তুমি দুপুরে লাঞ্চ আমি তোমার জন্য নিয়ে আসবো। তখন ওর আম্মুর বাসা থেকে রান্না করে দিত, আমার জন্য দুপুরে নিয়ে আসতো, আমি ওইটা খেয়ে আমি দুপুরে ক্লাস করতাম। তো এভাবে দিন যাচ্ছিল। ক্লাস চলাকালীন সময় আমাকে আমাদের অফিসার যে হোমওয়ার্ক দিত, হোমওয়ার্ক আমি নিয়মিত করতাম। স্যার আমাকে সবসময় ইন্সপায়ার করতো যে তুমি এভাবে তোমরা এভাবে কাজ করো, ভালো কিছু করতে পারবো, এরকম আমাদেরকে গাইডলাইন দিত। হোমওয়ার্কের পাশাপাশি লোকাল কাজও মাঝে মধ্যে করা হতো, তবে কাজের পাশাপাশি আমি একটু এজেন্ট ব্যাংকে সময় দিতাম দিনে সপ্তাহে 2-3 দিন। তখন আমি রাতে এখানে নরসিংদী থেকে সকালে ঢাকা আইসা ক্লাস করে যাইতাম রাতে 10টা 11টায় যাইতাম, আবার খাওয়া দাওয়া করে আমি আবার ওইখানে চলে যেতাম। ওইখানে রাতে থেকে রাতে কাজ করে সকালে আইসা আবার এজেন্ট ব্যাংকে সময় দিতাম। এজেন্ট ব্যাংকে সময় দিয়ে বিকালবেলা টিউশনি করে সন্ধ্যার সময় বাসায় যেতাম। সন্ধ্যার সময় বাসায় গিয়ে আবার রাত্রে 2-3টা পর্যন্ত আমার হোমওয়ার্ক রেডি করতে হতো, হোমওয়ার্ক করে তারপরের দিন আবার সকালে ঢাকা চলে আসতাম। এভাবে আমার হোমওয়ার্ক রেডি করতাম, এভাবে আমি কাজ করে যেতাম। কোর্স চলাকালীন সময় মাঝখান দিয়ে আমার কম্পিউটারের মাদারবোর্ডটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যাওয়ার পর আমি ডিপ্রেসড হয়ে পড়ি যে আমি কীভাবে আবার কী করবো, হাতে এত টাকা নেই, মাদারবোর্ড ঠিক করতে প্রায় অনেকগুলো টাকা লাগে। তখন বাসা থেকে ওইরকমভাবে সাপোর্ট দিতে পারেনি আমি, তারপরে কিছু সাপোর্ট দিয়েছিল। তারপর ঢাকার আমার খিলগাঁও যে ফ্রেন্ড ওর কাছে বললাম যে আমার তো পিসি প্রবলেম হয়েছে, আমি তো কোর্সটা সম্ভবত আর কন্টিনিউ করতে পারছি না। তখন এ বলছে যে তুমি টেনশন করো না, তুমি কত লাগবে তুমি আমাকে জানাও, আমি বিকাশ করে তোমাকে দিয়ে দিচ্ছি। তো আমার কোর্স কমপ্লিট করার সফলতার পিছনে এর অবদান অনেক বেশি, একে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমি কোর্স কমপ্লিট করার শেষ পর্যায়ে আমার একটি অর্ডার আসে। আমার একজন বড় ভাই কাতার থাকে, উনি আমাকে কল করেছিল যে তোমার কাজগুলো তো অনেক ভালো, আমার কোম্পানির জন্য তুমি 3টা বিজনেস কার্ড করে দাও। প্রথম বলছিল 1টা করে দাও, পরে বলছে যে কত টাকা লাগবে, তুমি কীরকম, বলছে যে আপনি আমার প্রথম ক্লায়েন্ট, আপনি কাজটা কী করতে হবে আপনি দেন, আমি ফ্রি করে দিই, টাকা লাগবে না, আপনি কাজ করে দিই। তখন উনি বলছে আচ্ছা তুমি কাজটা করো। তখন কাজটা প্রথম দেখাতেই উনি পছন্দ করেছে, পছন্দ করে বলছে যে এই রকমের ডিজাইনই থাকবে, তুমি 3 জনের নামে কার্ড করে দাও। 3 জনের নামে বিজনেস কার্ড করার পরে পছন্দ হলো আমাকে, আলহামদুলিল্লাহ $17 প্রথম ইনকাম $17 দিল। এখান থেকে আমার শুরু, এভাবেই কয়েকজনের কাজ করে দিলাম, তারাই আমার প্রচারক হিসাবে আমার প্রচারণা করে দিয়েছিল। একজনের কার্ড আমি করে দিয়েছিলাম, বলছে যে কত টাকা লাগবে, আমি বলছি যে আপনার কার্ড আমি ফ্রি করে দিই, দেখেন কাজ যদি ভালো লাগে আপনাকে সম্মানই যতটুকু আপনার ইচ্ছা দিয়ে না, আমার কোনো সমস্যা নেই, প্রিন্টিং খরচ আমাকে দিলেই হবে। তখন কাজ ওনার ভালো লাগছে, উনি আমাকে ভালো পে করেছে। তো ওনার কাজ অর্ডার নেওয়ার সময়ই আমার এক ওইখানে গিয়ে বসে কথা বলার সময় এক প্রিন্টিং প্রেসের মালিক ছিল, উনি জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ তুমি ডিজাইনার, তুমি কোথায় থেকে শিখছো, আমি বলছি হ্যাঁ আমি ক্রিয়েটিভ আইটি থেকে শিখেছি, ধানমন্ডি, ঢাকা ধানমন্ডি ক্রিয়েটিভ আইটি থেকে। পরে উনি বলছে যে তোমার কাজ তো ভালো, তুমি আমার সাথে কাজ করো, আমার প্রেসে তুমি কাজ করো, তোমাকে আমি যথেষ্ট সম্মানই এরকম দেব। আমি বলছি যে হ্যাঁ আমি তো এখনও রানিং শিখতেছি, আমি ভার্চুয়ালি আপনাকে সময় দিই। উনি বলছে যে হ্যাঁ তুমি, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে কাজ দেবো, তুমি হোয়াটসঅ্যাপে আমার শুধু কাজ দিয়ে দিবে। এভাবে এভাবে আমার কাজ এই গত রমজানের ঈদে আমার এত পরিমাণে লোকাল কাজ আসতো, উনি দিত, তার পাশাপাশি আশেপাশের আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয়
অনেকেই আমাকে কাজ দিত যে আমার একটা বিজনেস কার্ড করে দাও, আমার একটা ফেসবুক কভার করে দাও, একজন বলতো যে আমাকে একটি পোস্টার করে দাও। তো আমি এভাবে কাজ করতে করতে আমার অনেক অর্ডার, আলহামদুলিল্লাহ এখন ভালো একটি ইনকাম হচ্ছে। এখন আমি নিজেকে বেকার মনে করি না, এখন আমি বলি না যে হ্যাঁ আমি বেকার, আমাকে দিয়ে আর কোনো কিছু সম্ভব না, আমি আমাকে দিয়ে আর কোনো কিছু হবে না। আমি যেখানে আমি বলেছিলাম আমাকে দিয়ে আসলে কোনো কিছুই হবে না, সেখানে আমাকে আমার প্রিয় ক্রিয়েটিভ আইটি, আমার ভালোবাসার শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি আমাকে সেখানে আমাকে গাইডলাইন দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছে আমার জীবনের চলার পথে সম্ভাবনা। এর জন্য ক্রিয়েটিভ আইটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি লোকাল কারেন্টের কাজের পাশাপাশি আমি অনলাইন মার্কেট প্লেসে মাইক্রোস্টপ সাইডে আমি কাজ করতেছি, পাশাপাশি সবচেয়ে বেশি আমি লোকাল ক্লায়েন্টের কাজ, আমি অনেক অর্ডার আসছে দেখে আমি অনলাইনে এরকমভাবে সুযোগ সময় দিতে পারছি না। আলহামদুলিল্লাহ আমি এখন বলতে পারি যে আমি এখন চাকরির পিছনে এখন আমার ছুটতে হয় না, আমাকে আমার নরসিংদীর 2 থেকে 3টা প্রিন্টিং প্রেস থেকে আমার ফেসবুকে আমার কাজ দেখে, বিএনএস আমার কাজ দেখে আমাকে তারা সরাসরি অফার করে যে তুমি আমাদের প্রেসে কাজ করো। তখন আমি বাসায় বসেই আমি ভার্চুয়ালি কাজ করে আলহামদুলিল্লাহ ভালো একটি ইনকাম করতে পারছি, আমি ফ্যামিলিকে লিড দিতে পারছি, আমি নিজে স্যাটিসফাইড। এর জন্য আমি বলছি যে আমি আরও 1-2 বছর আমি গ্রাফিক ডিজাইনের পিছনে সময় দিই, দেখি যেখানে আমি 6 মাসের কোর্স করেও আলহামদুলিল্লাহ আমি এতটুকু এগিয়ে আসতে পেরেছি, আমার সফলতার ভারপ্রান্তে আমি আসতে পেরেছি, আমার হতাশাকে কাটিয়ে উঠতে পেরেছি। সেজন্য আমি বলি যে আমি আরও 1 বছর বা 6 মাস গ্রাফিক ডিজাইনের পিছনে সময় দিই, দেখি আমি অনলাইনে আরও ভালো কিছু করতে পারি কি না, নিজেকে আর কতটুকু সফল করতে পারি। লাখ টাকা ইনকাম করলে যে সফলতা এরকম না, এখন আমি কম টাকা ইনকাম করলেও এখন আমি বলতে পারি যে আমি আর এখন বেকার নই, আমার এখন আর কোনো অভিজ্ঞতা নাই, বা আমি এখন চাকরির পিছনে ছুটলে আমি সার্টিফিকেট দিয়ে আমি চাকরি পাবো না এরকম না। এখন আমি চাকরির পিছনে ছুটি না, চাকরি আমার পিছনেই আলহামদুলিল্লাহ ছুটছে, আমাকে চাকরির জন্য অফার করে। এই পরিশেষে আমি বলতে চাই আমার আজকের সফলতার পিছনে অবদান ক্রিয়েটিভ আইটির। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মাকে, যিনি আমাকে সাপোর্ট দিতেন সবসময়, আমার ফ্রেন্ড, দুজন ফ্রেন্ড যারা আমাকে এখানে আসার এবং কোর্স কমপ্লিট করার জন্য সহযোগিতা করেছেন। আমার একজন টিচার বলেছিল যে সফলতা তুমি তখনই পাবে তুমি নিজের অভিজ্ঞতা অর্জন করো, তুমি অভিজ্ঞতা কখনো কারোর সাথে বেমানি করে না, তোমার যে কোনো অভিজ্ঞতা তুমি অর্জন করতে পারো, অভিজ্ঞতা অর্জন করতে পারলে তোমাকে অভিজ্ঞতা তোমাকে সফলতার কাছে নিয়ে যাবে। আমি গ্রাফিক ডিজাইনে কোর্স করে আলহামদুলিল্লাহ ক্রিয়েটিভ আইটির গাইডলাইন অনুযায়ী আমি কাজ করতে পেরে কাজ করে আমি এখন নিজেকে সফল মনে করি, আমি নিজেকে এখন আর বেকার মনে করি না। আমি নিজে আমি এখন কাজ করতেছি, আমার ইচ্ছে আছে যে আমি যে এখনও বাংলাদেশে চাকরির অনার্স মাস্টার্স পাস করে, আমাদের এলাকাও আমার আশেপাশেরও অনেকেই আছে অনার্স মাস্টার্স পাস করে বিসিএসের কোর্স করতেছে বা 8 পাশের সার্টিফিকেট দিয়ে চাকরি 8,000-10,000 টাকার চাকরি খুঁজতেছে, আমি নিজেও একসময় খুঁজলাম, কিন্তু আসলে কারো চাকরি এরকমভাবে হচ্ছে না। তো আমি সবাইকেই বলবো যে চাকরির পিছনে না ছুটে আসুন আমরা অভিজ্ঞতার পিছনে ছুটি, যে কোনো একটা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করি, অভিজ্ঞতা অর্জন করলে চাকরি আমাদের পিছনে ছুটবে। অভিজ্ঞতা ওইভাবেই অর্জন করব যে আমি ভালো করে পরিশ্রম করব, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আমরা জানি, আমরা ওইভাবে পরিশ্রম করতে পারলে আমরা ইনশাল্লাহ একসময় সফল হবো।